মা দেখো আকাশে কেমন মেঘ করেছে, বৃষ্টি পড়বে মনে হয়। বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই গরমে আমাদের ফসলের জন্য বৃষ্টির খুব দরকার ছিল, ভালোই হলো। মা আমি একটু বৃষ্টিতে ভিজবো, যেতে দিবে আমায়? ঠান্ডা লেগে যাবে তো। তুমি তো বললে এখন অনেক গরম, এই গরমে একটু বৃষ্টিতে না ভিজলে হয়? আমি গেলাম। গ্রামের বাচ্চারা মিলে বৃষ্টিতে ভিজে খেলতে লাগলো। সেই গ্রামের বড় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বৃষ্টি কন্যা বৃষ্টি পড়া দেখছিল। এখন আর আমার গ্রামের মানুষদের কোনো কষ্ট হবে না, ওদের সব অভাব আর দুঃখ কষ্ট এই বৃষ্টির পানিতে মুছে যাবে। সামান্য এটুকু বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল, এটুকু পানি দিয়ে তো নদীটাই ভরাট হলো না। পরল সাহেব, নদীর পানির অপব্যবহার করতে করতে আপনি নদীটা প্রায় মেরেই ফেলেছেন। এই সময় যে বৃষ্টি এসেছে তাই আমাদের কপাল, নয়তো গ্রামের মানুষরা চাষাবাদ করতে না পেরে না খেয়ে মরতো। মরলে মরুক, তাতে আমার কি? আসো, যেভাবেই হোক এই নদীটাকে আবার পানি দিয়ে ভরাট করতে হবে। তুই দেখ কোনো উপায় খুঁজে বের করতে পারিস নাকি? উপায় খুঁজে বের করতে পারলে তোকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। ঠিক আছে মোরাল সাহেব, আমি এখনই লোক পাঠাচ্ছি খোল দেওয়ার জন্য। মা আমি পুকুরে মাছ ধরতে গেলাম। এই তো একটু আগে বৃষ্টি থেকে গোসল করে এলি, এখন আবার পুকুরে যাবে মাছ ধরতে? তোকে নিয়ে যে আমি কি করব? বেশি দেরি করব না মা, তোমার প্রিয় ডাকে মাছ ধরে নিয়ে আসবো, তুমি ওগুলো দিয়ে ঝাল ঝাল ভর্তা বানিয়ে দিবে। তোর যা ইচ্ছে তাই কর, আগের বারের মতো বিছানায় জ্বর নিয়ে পড়ে থাকলে এবার আর তোকে দেখতে পারবো না আমি। আমি তো জানি তুমি আমাকে কষ্ট দেখলে চুপচাপ বসে থাকতে পারো না, তাই আমার ওসব নিয়ে ভয় নেই, আমি চললাম। সুমি পুকুর পাড়ে তার বন্ধুদের সাথে মাছ ধরছিল, হঠাৎ তার সামনে দিয়ে একটি নীল প্রজাপতি উড়ে গেল। ওই প্রজাপতিটা কত সুন্দর, আমিও প্রজাপতিটা ধরবো। ধরতে পারবি না ওদের, এই প্রজাপতিগুলো ওই উঁচু পাহাড়ের চূড়ায় থাকে, সহজে এদিকে আসে না ওরা, খুব দ্রুত উড়তে জানে। প্রজাপতিগুলো ওখানে কি করে? ওখানে কি কোনো ফুলের বাগান আছে? আমি নিচে তো কখনো যাইনি, কিন্তু দাদুর মুখে শুনেছি ওই পাহাড়টা অনেক বড় সুন্দর একটা ফুলের বাগান আছে, সাথে সুন্দর একটা ঝর্ণাও। চল তাহলে আমরা আজ ওই ফুলের বাগানটাতে যাই। হ্যাঁ, ওখানে যাওয়া যাবে না, মা বলেছে ওই পাহাড়ের চূড়ায় নাকি একটা ভয়ানক মেয়ে থাকে, যে ওখানে যাওয়ার সাহস করে মেয়েটা তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয়। সবাইকে ছুঁড়ে ফেলে দিলে শৈলী দাদা এখনো বেঁচে আছে কিভাবে? তা বলতে পারবো না, তবে দাদা বলেছিল ওই ফুলের বাগানটা দেখার কিছুক্ষণ পরেই হঠাৎ দাদার মাথা ঘোরানো শুরু হয়ে যায়, তারপর সে তার জ্ঞান হারায়। এরপরে ঘটনা তার কিছুই মনে নেই, জ্ঞান ফেরার পর দেখে পাহাড়ের নিচে অক্ষত অবস্থায় পড়ে আছে সে। তাহলে আমাদেরও কিছু হবে না, আমরা সবাই মিলে ওখানে গেলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, এমন সুযোগ আর বারবার আসবে না। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। আচ্ছা তাহলে আর দেরি করিস না। দূর থেকে দেখে ভেবেছিলাম পাহাড়টা বেশি বড় না, এখন দেখছি পুরোপুরি ভুল ছিলাম আমি। কাছাকাছি এসে পড়েছি আমরা, আর একটু কষ্ট কর। কিসের শব্দ হলো, পাক টাক না তো? কি যে বলিস না, আমাদের গ্রামে আবার বাগানটা কোথা থেকে? এই যে আমিও তো স্পষ্ট শুনলাম এবার, শব্দ শুনে তো বাঘের আওয়াজই মনে হলো। আমি আর যাব না, তোরা যা, ওখানে গিয়ে মরার শখ নেই আমার। এত দূর আসার পর আমাদের কি রেখে পালিয়ে যাবি তুই এখন? হ্যাঁ যাব, বাঁচতে চাইলে তোরাও চল আমার সাথে। আমি যাব না, এত দূর যখন এসে পড়েছি ওই ফুলের বাগানের প্রজাপতিগুলো দেখেই ছাড়বো। তোদের যা মন চাই তাই কর, আমি গেলাম। মনে হয় চলে এসেছি আমরা, ফুলের সুবাস পাওয়া যাচ্ছে, কোথা আমাদেরকে বিপদাপদের হাত থেকে রক্ষা করো। ওই দেখ ফুলের বাগানটা, কত রঙের ফুল ফুটে আছে, বাগানটার উপর দিয়ে নীল রঙের প্রজাপতি গুলো ঘুরে বেড়াচ্ছে, অনেক সুন্দর লাগছে, এত কষ্ট করে এখানে আসা সার্থক আমাদের। এখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিই আমি, তখন সবাইকে প্রমাণ দেখাতে পারবো যে আমরা এখানে এসেছিলাম, আর এখানে ভয়ানক কোনো প্রাণী থাকে না। ঠিক আছে তোল, আমি দেখি ঝর্ণাটা খুঁজে পাই কিনা।
বৃষ্টিকন্যা, আপনার বাগানে ছোট দুটো মেয়ে এসেছে। কি, আমাকে আগে বলনি কেন? চলো আমার সাথে। সুমি, আমার ফুল তোলা শেষ, ঝর্ণাটা খুঁজে পেয়েছিস তুই? সুমি, মিলা, কি হলো তোর? আমার নাম বলে মাটিতে ওভাবে পড়ে গেলি কেন? আমি ওকে জাদু দিয়ে অজ্ঞান করে দিয়েছি। আমি না যাওয়ার আগ পর্যন্ত ওর জ্ঞান ফিরবে না। কেন, কি অপরাধ ছিল ওর? অপরাধ? ও আমার বাগানের ফুল ছিঁড়ে নষ্ট করেছে। সব মানুষই মনে হয় সুন্দর জিনিস নষ্ট করতে ভালোবাসে। এখন কি তুমি ওকেও বাকিদের মতো পাহাড় থেকে ফেলে দিবে? হ্যাঁ, দেবো। বৃষ্টিকন্যা তার আঙুল ঘুরিয়ে জাদু করার সাথে সাথে মিলা অচেতন অবস্থায় দাঁড়িয়ে পড়ল এবং হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারায় চলে গেল। কি করছিস তুই? পড়ে যাবি তো। মিলা, এদিকে আয়। মিলা, আমার কাজ শেষ, আর একটু কাজ বাকি আছে। সামান্য কয়েকটা ফুল ছেঁড়ের অপরাধে তুমি সত্যি সত্যি মিলাকে পাহাড় থেকে ফেলে দিলে? তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? পাহাড়ের কিনারায় গিয়ে ভালোভাবে দেখো আমি কি করেছি, না জেনে কাউকে দোষারোপ করো না। মিলা ছোট একটা মেঘের টুকরোয় শুয়ে আছে, আর মেঘটা আস্তে আস্তে ওকে নিয়ে পাহাড়ের নিচে নেমে যাচ্ছে। তার মানে মিলার কিছু হয়নি, ও ঠিক আছে। হ্যাঁ, এবার তোমার পালা। দাঁড়াও, আগে না, আমি যখন ছোট ছিলাম মা আমাকে এক বৃষ্টিকন্যার গল্প শোনাতো, যে কিনা পাহাড়ের চূড়ায় থাকে, মেঘের উপর ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর গ্রামবাসীকে বৃষ্টি দিয়ে সাহায্য করে। তুমি কি সেই বৃষ্টিকন্যা? তোমার মা এত কিছু কিভাবে জানলো? যাই হোক, এখানে আমি ছাড়াও আরো ভয়ানক প্রাণী আছে, তাই আমি আজকের ঘটনার স্মৃতিটুকু তোমার মাথা থেকে মুছে দিয়ে তোমাকে আবার ফেরত পাঠাবো। তুমি বললে আমি এখনই এখান থেকে চলে যাব। কথা দিলাম, আমার শেষ নিঃশ্বাস থাকার আগ পর্যন্ত তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না আমি। তবুও মিলার মতো আমার স্মৃতিটুকু কেড়ে নিও না। ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার কথা না রাখতে পারো তাহলে উপযুক্ত শাস্তি পাবে। মেঘ, ওকে পাহাড়ের নিচে নামিয়ে দিয়ে এসো। জি মিষ্টিকন্যা, আপনি আমার উপরে উঠে বসুন। মেঘের উপর চড়ে পাহাড়ের চূড়ি থেকে নামতে খুব আনন্দ লাগছে। প্রতিদিন যদি ভাবে মেঘের উপর চড়ে বেড়াতে পারতাম। আমরা এসে পড়েছি, আপনি এবার নামুন। আমাকে নিচে নামিয়ে দিয়ে মেঘটা আবার পাহাড়ের চূড়ায় ফিরে গেল। ওই তো মিলি, ওর জ্ঞান ফিরেছে মনে হয়। আমি কোথায়? সুমি, আমরা কি এখন পাহাড়ের চূড়ায় আছি? পাহাড়ের চূড়ায় যাওয়ার আগে তো তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি, তারপর তোকে টেনে টুনে আমি নিচে নিয়ে আসলাম। তাহলে এই ফুলগুলো আমার হাতে কিভাবে আসলো? এগুলো তো আমি পাহাড়ের আশেপাশ থেকে ছিঁড়েছিলাম। তুই উঠে দাঁড়াতে পারবি না এখন? চল বাড়ি যাই তাহলে। কিরে, আজ তোকে বেশ খুশি খুশি লাগছে, কি হয়েছে? আচ্ছা মা, তুমি যে আমাকে ছোটবেলায় বৃষ্টিকন্যার গল্প শুনিয়েছিলে, ওই বৃষ্টিকন্যা সম্পর্কে আর কি কি জানো তুমি? এতদিন পর বৃষ্টিকন্যা সম্পর্কে জানতে চাইছিস যে? তেমন কিছু তো মনে নেই আমার, তবে বৃষ্টিকন্যা ফুল অনেক পছন্দ করে, কেউ তাকে ফুল গাছে চারা দিলে সে অনেক খুশি হয়। ধন্যবাদ মা, আমি তাহলে এর পরের বার বৃষ্টিকন্যার জন্য ফুল গাছের চারা নিয়ে যাব। মানে কি বলছিস এসব? মারাল সাহেব, আমাদের এই নদীকে আবার আগের মতো করার উপায় পেয়ে গেছি। কি উপায়? এক সাধু আমাকে ধরে নিয়ে এসেছে, সে বলেছে এই গ্রামের বড় পাহাড়ের চূড়ায় এক বৃষ্টিকন্যা থাকে, তাকে দিয়ে জোর করে বৃষ্টি নামাতে পারলেই আমাদের নদীটা আবার আগের মতো পানি দিয়ে ভরাট হয়ে যাবে। তাহলে দেরি করছিস কেন? চল এখনই। বৃষ্টিকন্যা, তুমি আমার ডাক শুনতে পাচ্ছো? এই দেখো, আমি তোমার জন্য ফুল গাছের চারা নিয়ে এসেছি। কোনো সারা শব্দ নেই, তার মানে কি মা ভুল জানে? চলুন আমার সাথে, বৃষ্টিকন্যা আপনাকে ডেকেছে। আবার তুমি? আমি ফুল গাছের চারা পছন্দ করি সেটা তুমি কিভাবে জানলে? মা বলেছি, এই নাও তোমার ফুল গাছের চারা। বৃষ্টিকন্যা, তিনটে লোক এদিকে আসছে, আপনি সাবধান হন। এই মেয়ে, তুমি ওই পাথরটার আড়ালে গিয়ে লুকো, আমি না বলার আগ পর্যন্ত বের হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি।
এই তো সেই বৃষ্টি কন্যা। শোনো মেয়ে, আমি চাই তুমি এখনই এই গ্রামে ভারী বৃষ্টিপাত করাবে, যেন আমাদের নদীটা আবার আগের মতো পাড়ে দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আমি এখন ভারী বৃষ্টিপাত করালে পুরো গ্রাম পানিতে ডুবে যাবে। নদীর এই বেহাল দশা তোমরা নিজ হাতে করেছো। নদীটাকে তোমরা যদি পরিষ্কার করো আর কিছুদিন সময় দাও, দেখবি নদীটা আবার আগের মতো হয়ে উঠেছে। আমার হাতে অত সময় নেই। তুমি ভালোয় ভালোয় বর্ষণ করাবে নাকি বলো, নয়তো তোমাকে জোর করে করাবো। ঠিক আছে, আমিও দেখি তোমার কত ক্ষমতা। সাধু মন্ত্র পড়া শুরু করলে বৃষ্টিকন্যার জাদু কাজ করা বন্ধ হয়ে গেল। হাসু একটা পানির পাত্রে থাকা পানিগুলো বৃষ্টিকন্যার ফুল গাছগুলোতে ছিটাতে শুরু করলো। না, আমার কথা শুনবে কিনা বল। না, এই মন্ত্র পড়া পানি তোর শরীরে ছিটিয়ে দিলাম, এবার বল। না, এ কি করলেন? সবটুকু পানি বৃষ্টিকন্যার শরীরে ছড়িয়ে মারলেন? ও তো অচেতন হয়ে গেছে। উপরে তাকিয়ে দেখুন, মেঘ কেমন কালো বর্ণ ধারণ করেছে। একটু পর কালো বৃষ্টি পড়া শুরু হবে, বাঁচতে চাইলে এখান থেকে পালান তাড়াতাড়ি। এ কেমন বৃষ্টি? গাছপালা পশু পাখি সব এমন হয়ে যাচ্ছে কেন? দৌড়াতে গিয়ে আমি তো বাপিস্তে পড়ে যাচ্ছি, কেউ আমাকে ধরো। দাঁড়ান, আমিও আসছি। বৃষ্টিকন্যার গেন্ডা ফিরছে, এই কালো বৃষ্টি পুরো গ্রামই ধ্বংস করে দিবে। আমি আপনাকে কালো বৃষ্টির হাত থেকে রক্ষা করছি। আপনি আপনার ফুল গাছে সুবাস দিয়ে বৃষ্টিকন্যার জ্ঞান ফিরিয়ে আনুন, নইলে আমিও একটু পর কালো মেঘ হয়ে যাব। ঠিক আছে, চলো। সুমি তার ফুল গাছের ফুল বৃষ্টিকন্যার মুখে ধরার পর আকাশের কালো মেঘগুলো সরে যেতে থাকলো। মরা গাছ আর পাথর হয়ে যাওয়া প্রাণীগুলো আবার জীবিত হয়ে উঠল। একটু পর বৃষ্টিকন্যারও জ্ঞান ফিরে এলো। আমার ফুলের গাছগুলো এই নাও বৃষ্টিকন্যা, আজ থেকে ফুলের গাছ তোমার। আমি তোমাকে এমন আরো অনেক ফুলের গাছ এনে দিব, তোমার বাগান আবার ফুলে ফুলে ভরে উঠবে, আর ওই দুষ্ট লোকগুলো কোনোদিন আর এখানে আসার সাহস পাবে না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আমার সাথে পুরো গ্রামটাও কালো বৃষ্টিতে শেষ হয়ে যেত। আজ থেকে তুমি যখন খুশি তখন আমার কাছে আসতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না।